নমস্কার বন্ধুরা আমি প্রীতি কলকাতা ব্লেসিং টিম থেকে আজকে আমরা চর্চা করছি তর্কম সাদান দ্বারা লিখিত পুস্তক কর্ম এবং পুনর্জন্মের টোয়েন্টি চ্যাপ্টার ফিফটি সিক্স নাম্বার অডিও যা হচ্ছে ল অফ ইনএভিটেবিলিটি অর্থাৎ অনিবার্যতার কানুন আগের দিন এর বিষয়ে আমরা চর্চা করেছিলাম আজকে আমরা আরও জানব এই অনিবার্যতার কানুন পাওয়ার অফ হাইপনোটিক সাজেশন অ্যান্ড সেলফ ইন্ডোস প্রোগ্রামিং দ্বারা চালিত হয় পূর্বে আমরা যেরকম কর্ম করেছি সেইভাবে আমাদের হাইপনোটিক প্রোগ্রামিং হয়ে থাকে এবং আমরা আমাদের দুশ্চরিত্রের সঙ্গে আমরা নিজেকে এইরকম প্রোগ্রাম করে থাকি ফলে আমাদের প্রতিক্রিয়াও সেই রকম হয় এই সব ঘটনার ফলে প্রোগ্রাম এত বেশি দৃঢ় হয়ে যায় যে তাকে ভাঙা খুবই কঠিন ধরুন এক প্রকার সার্কিট আছে যা আমাদের পূর্বে জন্যে প্রোগ্রামে এবং পূর্বে সম্মোহনের দ্বারা তৈরি হয়েছে অনেক দীর্ঘ সময় ধরে এই শৃঙ্খল চলতেই থাকছে আমাদের এই শৃঙ্খলকে ভাঙবার জন্য কত জ্ঞান ভাবনা অথবা শক্তি প্রয়োগ করা হয়ে থাকে কিন্তু তবুও আমরা তা ভাঙতে সক্ষম হই না এটা আমাদের জীবনের বড় সমুদ্রের মধ্যে থাকা ভ্রমণের মতন যাকে অনিবার্যতার কারণ নিয়ন্ত্রণ করে যখন আমরা কোনো ভ্রমণে ফেসে যাই তখন আরও ফাসতেই থাকি তার থেকে বাইরে বেরিয়ে আসতে পারি না কারণ আমরা শরীর এবং মনমস্তিষ্কের চেতনায় থাকি শিক্ষণ অনুশাসন নিজেকে পরিবর্তন করবার ভারী প্রয়াস কাজ করে কিন্তু এটা এক কৃত্রিম বাধা এটা এক কৃত্রিম বাধা তৈরি করে অনিবার্যতার কানুনের বিরুদ্ধে কখনও কখনও ব্যক্তিরা অনুভব করেন যে ব্যক্তিরা নিজের জীবনের পথকে পরিবর্তন করে দিয়েছেন কিন্তু এইরকম কৃত্রিম বাধা এর সার্কিট সঞ্চালিত হয় তা ভূতলে দিয়ে যায় যখন যখন তার সার্ফেসকে আঘাত অথবা বাধাকে নষ্ট করে ভ্রমণের মধ্যে আমাদেরকে টেনে নেয় এর অর্থ হলো যখন আমরা ধ্যান করি জ্ঞান নিই তখন আমাদের মনে হয় যে আমাদের ভাবনা বিচার সবের মধ্যে পরিবর্তন এসেছে কিন্তু আমাদের দেখতে হবে যে কি আমরা সত্যি নিজের ভাবনা বিচারের মধ্যে পরিবর্তন আনতে পেরেছি যদি করতে না পেরেছি তাহলে আমরা কৃত্রিম বাধা সৃষ্টি করছি ফলে আমরা ভামরে ফেঁসে নিচে নিচে যেতে থাকি এই অনিবার্যতার কানুন থেকে মুক্তি পেতে হলে এই সার্কিটকে প্রথমে ধ্বংস করতে হবে এটা করা সহজ নয় তাহলে এটা কীভাবে সম্ভব হবে আমাদের হৃদয় গভীরতার দ্বারা সব জিনিসকে নিজের জীবনে আনতে হবে ধীরে ধীরে এই যে সার্কিট এর চেইন আছে তা ধ্বংস করতে হবে এই চেনকে ধ্বংস করার জন্য রুবি লেজার বিনের ব্যবহার করতে হবে এটা কি এটা আমরা আমাদের ইনার লাইট যার দ্বারা আমরা এই সার্কিটকে ধ্বংস করতে পারব যে ব্যক্তিরা ট্রান্সফরমেশনের নিকটে থাকবেন তারাই এই লাইটকে ব্যবহার করতে পারবেন না হলে তারা যেরকম নিজের প্রোগ্রামিং করে এসেছেন সেই চলতে থাকবেন তাহলে বন্ধুরা আজকের জন্য এতই খুশিতে থাকুন সুখেতে থাকুন নমস্কার